Hello friends, good morning. এখন বাজে সকাল 9:15 তো এই মাত্র বন্ধুরা স্নান করা কমপ্লিট হলো সকালের কাজকর্ম সেরে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি শ্রাবণদের ব্লগে অনেক অনেক স্বাগত জানাই তোমাদেরকে তো আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে আর তোমাদের ভালোবাসায় 1K পূরণ হতে পেরেছে তো এইভাবেই তোমরা এইভাবেই সাপোর্ট করতে থাকো চাই তোমরা এইভাবেই আমার পাশে থাকো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি দেখতে থাকো কি হচ্ছে আমাদের এখন ধান সেদ্ধ হচ্ছে তো সেইগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যে কীভাবে ধান সেদ্ধ করে রোদে শুকিয়ে চাল তৈরি করা হয় তো সেইগুলো তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এবার রান্নাঘরে যাব দেখি কি রান্না হয় নুন ধরাবো তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছো মা আমাদের এখানে চাল মেলছে মানে ধান মেলছে সরি চাল মেলছে বলছি ধান মেলছে এটা দুভাপা হলো ধানটা তারপরে এটাকে মেলা হয় ওইদিকে তিরপলে পরে মেলা হচ্ছে যেহেতু এটা ভাতের চাল হবে সেই জন্য তিরপলে মেলেছে কারণ কাকরটা হবে না আর এই ওই দিকটা মানে একদম পাতলা পাতলা করে মেলবে বলে ওই জন্য এই দিকটাতে দুটি দিয়ে দিল মাটিটাতে তো এই ধানটা দেওয়ার আগে মানে গোটা উঠুন তা গোবর দিয়ে একদম মোটা করে গোবর দিয়ে লেপা হয় যাতে ধুলো বালি না কিছু থাকে তো মা সকালবেলা সেগুলো সব করেছে দিয়ে তারপরে ধান সেদ্ধ করছে তো দেখতে পাচ্ছ গ্রামের মানুষদের অনেকটাই কষ্ট হয় এই ধান থেকে চাল মানে বার করতে তো কিন্তু এই ধানের চালটা খেতে খুবই মিষ্টি হয় ঘরের তৈরি ধানের চাল মানে এত মিষ্টি কি বলবো এমনি কেনা চালে সেটা থাকে না তো তোমরা যাদের যাদের বাড়িতে ধান সেদ্ধ হয় তারা জানে যে ঘরের তৈরি চালটা কতটা মিষ্টি এদিকে মায়ের কাজ হচ্ছে আর এইদিকে আমি মাছ ভাজছি তোমরা দেখতে পাচ্ছ মাছ হবে মাছের ঝোল হবে সেজন্য নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো এবারে আমি তেলে দিয়ে দিচ্ছি মাছগুলোতে এগুলো ভাজা হবে চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও প্লিজ তোমাদের যদি ভালো লাগে আর আমাদের তো কাঠের উনুনে রান্না জানোই তো ওই জন্য মা ওইদিকে মানে একজনাকে ধান সেদ্ধর ওখানে থাকতেই হয় আর একজনা রান্না বান্না করলে কী সুবিধা ওই জন্য একটু চাপ ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছি আমি তখন মাছ ভাজছিলাম তো ওই দেখো মাছ ভাজা কমপ্লিট আর দেখো কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল হবে তো মশলাটা কষে কাঁচকলা আলু দিয়ে দিয়েছি তো একটু নাড়াচাড়া করবো একটু আলু আর কাঁচকলার ভিতরে মশলাটা ঢুকে যাক তারপরে জল দিয়ে দেবো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তরকারিটা চাপে দিয়েছি এটাতে আছে ঝিঙে আলু বেগুন আর হচ্ছে বটপটি তো এটা তরকারিটা হবে পাঁচ মেশালি তরকারি আর এই তখন মাছ ভাজাগুলো রয়েছে এগুলো আবার কালকে হবে রান্না আর এটা মাছের ঝোলটা আর এই তো শাক ভাজা ভাত এই ছিল আজকের মেনু তো কেমন হয়েছে একটু জানিও
তো চলো আমি বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিই, ছেলেকে দেখি কি করছে, ওকে আবার খাওয়াতে হবে, অনেক কিছু কাজ আছে। তো চলো এখনকার মতো এখানেই। ইরে 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 চলে গেল, কিন্তু সেটা ভিডিও কিছু শেয়ার করলাম তোমাদের সাথে। আর দেখো বড়ের জন্য গ্রিন টি বানানো হচ্ছে, তো এটা ওকে দিতে যাবো। গ্রিন টি হয়ে গেল, তো গ্রিন টি চলো নিয়ে যাই নপুরকে। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি যে ভিডিওটা পোস্ট করবো এটা অনেক দিন আগেকার, তখন আমাদের ধান সিদ্ধ হচ্ছিলো বাড়িতে, তো পোস্ট করা হয়নি। আর এমনিতেও এই কয়েকদিন আমার ভিডিও বানানো হয়নি, কারণ মায়ের খুবই শরীর খারাপ, মা হাসপাতালে ভর্তি আছে, আমার নিজের মা। তো তার জন্য একটু তোমরা সবাই প্রে করো, তোমাদের তোমাদের তো তার জন্য তোমাদের প্রেয়ের প্রয়োজন, ঠিক আছে বন্ধুরা? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার পাশে থেকো যেন আমি এগিয়ে যেতে পারি, প্লিজ প্লিজ প্লিজ। আর কি বলবো, আমি যাব আজকে মায়ের সাথে দেখা করতে হাসপাতালে, তো দেখি কি হয়। তো আজকের মতো ফ্রেন্ডস ব্লগটা আমি এখানে শেষ করছি, ঠিক আছে? তো ভালো থেকো তোমরা সবাই, যে যেখান থেকে দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। তো চলো আজকের মতো এখানে শেষ করছি।